এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখব যে স্কুল খোলার দাবিতে আরো একটি জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে আজ নতুন করে আবার একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনের রাজ্য শাখার তরফে এই মামলা দায়ের করা হয়েছে শুধুমাত্র পাড়ায় পাড়ায় যে শিক্ষাঙ্গন চালু করা হচ্ছে তা কিন্তু সমাধান নয় খুলে দিতে হবে স্কুল এবং কলেজ এই দাবি জানিয়ে কিন্তু আজ নতুন করে আবারও একটি জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে এবং স্কুল খোলার দাবিতে ইনি এখনো পর্যন্ত মোট তিনটি মামলা কিন্তু দায়ের হয়েছে হাইকোর্টে পাড়ায় পাড়ায় শিক্ষালয় আসল সমাধান নয় খুলে দেওয়া হোক স্কুল সেই সঙ্গে করোনা পরিস্থিতির কারণে যারা স্কুল ছুট তাদের অবিলম্বে স্কুলে ফিরিয়ে আনার দাবি জানিয়ে ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনের রাজ্য শাখা তারা এই মামলা দায়ের করেছে আপনাদের জানিয়ে রাখি আরও একবার স্কুল খোলার দাবিতে আজ নতুন করে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে বিস্তারিত জেনে নেব এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ পীযূষ এই নিয়ে মোট তিনটি মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে স্কুল খোলার দাবিতে একটু বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে এই সম্পর্কে দেখো তিনটি মামলারই কিন্তু বিষয়বস্তু একই অর্থাৎ আবেদনকারীদের দাবি হচ্ছে যে অবিলম্বে স্কুলগুলিতে করোনাবিধি মেনে ক্লাস শুরু করা উচিত এবং যেভাবে অনলাইনে ক্লাস হচ্ছে তাতে বহু ছাত্র এর সুযোগ সুবিধা পাচ্ছে না এবং যেখানে যেখানে নেটের পরিকাঠামো নেই বা অনলাইনে ক্লাসের পরিকাঠামো নেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং সেখানে স্কুল ছুট যারা রয়েছে তাদেরকে যাতে বিদ্যালয়ে পুনরায় ফিরিয়ে আনা যায় তার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করে বিদ্যালয়গুলিকে চালু করে অবিলম্বে স্কুলগুলি খোলা উচিত তার কারণ আবেদনকারীরা আরো দাবি করেছেন যে রাজ্যে ওই যানবাহন চলাচল করছে বাজার দোকানহাট সবই খোলা মলগুলি খোলা অর্থাৎ সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা কেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে অর্থাৎ এক্ষেত্রে অবিলম্বে স্কুলগুলি চালু করা উচিত এই নিয়ে তৃতীয় জনস্বার্থ মামলা দায়ের হলো এবং এই মামলার শুনানির সম্ভাবনা চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে হতে পারে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পারমিত অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে স্কুল খোলার দাবিতে আজ নতুন করে কিন্তু আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনের রাজ্য শাখার তরফে এই মামলা দায়ের করা হয়েছে স্কুল খোলার দাবিতে এখনও পর্যন্ত এই নিয়ে মোট তিনটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে পাড়ায় শিক্ষালয় এটা কোনো সমাধান নয় এটাই তাদের দাবি খুলে দেওয়া হোক সমস্ত স্কুল এবং সেই সঙ্গে করোনা পরিস্থিতির কারণে যারা যারা স্কুল ছুট তাদেরও অবিলম্বে স্কুলে ফিরিয়ে আনার দাবি জানিয়ে কিন্তু ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনের রাজ্য শাখা তারা এই মামলা দায়ের করেছে